তো ফারহান, তোমার ছোট ইউজাররা জানতে চাইতেছে টিকটকে কখন এবং কিভাবে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হয়। তো হে গাইস, আসসালামু আলাইকুম। তো আমি যতদূর সম্ভব আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আর আমি আমার স্টেপগুলো, আমার ভিডিওতে কিভাবে এত ভিউ আসে সে রহস্য আমি আপনাদেরকে শিখিয়ে দেবো। সবার আগে আপনারা প্লে স্টোরে যাবেন, গিয়ে আপনার টিকটক আপডেট আছে কিনা সেটা চেক করবেন। তারপর সেটা চেক করার পর আপনারা টিকটকে যাবেন, টিকটক গিয়ে আপনার অ্যাকাউন্টটা কি পার্সোনাল অ্যাকাউন্ট নাকি বিজনেস অ্যাকাউন্ট সেটা চেক করে নেবেন। তো এখানে গেলাম, যার পর এখানে লেখা আছে যে সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট, আমার তার মানে অ্যাকাউন্ট অলরেডি বিজনেস অ্যাকাউন্ট করা আছে। তো তারপর ধরো আমরা ভিডিও পোস্ট করতে যাব, তো এখানে যার ফলে যেটা সাইদুলের অ্যাকাউন্ট, যেটা আমার ফোনটা ভিডিও শ্যুট করতেছি, ভিডিও পোস্ট করার আগে কিন্তু একটা কাজ আছে সেটা আমি দেখা দিচ্ছি। ভিডিও পোস্ট করার আগে এখানে যাবেন, হালকা একটু কাজ আছে। এখানে যাওয়ার পর ক্লিয়ার ক্রাশ করে নেবেন, ক্লিয়ার সব ক্লিয়ার, সবগুলো ক্লিয়ার করে নেবেন, ক্লিয়ার 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 ফার্স্ট ফার্স্ট। ক্লিয়ার করার পর যাবেন এটা ঠিক সিনে টর্ক করে দিবেন এটা, আর প্লে লিস্ট অ্যাড করবেন, অ্যান্ড বুম পোস্ট। এই স্টেপ ভিডিওগুলো পোস্ট করবেন। আর ভিডিওগুলো কখন পোস্ট করবেন, সময়গুলো হলো সকাল 9টা, এই ভিডিও পোস্ট করবেন না, কোন লাভ নেই, সবাই ঘুমায় ওই সময়, সকাল 9টা, বিকাল 3টা, সন্ধ্যা 5-4টা হলে হয়, আর রাত 9টা আসবে ভিডিও সার্ভেন। ইনশাল্লাহ 3-4টা ভিডিও সার্ভেন, আপনি ভিডিও ভাইরাল হবে। আর কার টিকটক অ্যাকাউন্ট যদি ফ্রিজ হয়ে থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করবেন, অথবা আমার টিকটক ইনবক্স করেন, টিকটক অ্যাকাউন্ট আনফ্রিজ করার নোটটা আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো। থ্যাংক ইউ।